করছি আমি, উই ওয়ান্ট জাস্টিস সাপোর্ট করেছি, আমি কেন রাস্তায় নামিনি? আচ্ছা আমি কি ছাত্র? না আমি কি ছাত্র? এটা ছাত্রদের ছিল। আমি টিচার হিসেবে, আমি 10 বছর ধরে একজন বিশ্ববিদ্যালয়ের টিচার। আমার বিশ্ববিদ্যালয়ে কি কি হয়েছে হয়তো আপনারা যারা ফেসবুক ফলো করছেন তারা জানেন, কারণ কোনো খবরের কাগজে আসেনি। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই সেই বিশ্ববিদ্যালয়ে কতগুলা টিচার কতগুলা ছাত্র কিভাবে তাদের কি হয়েছে যারা ফেসবুকে দেখেছেন তারা জানেন, কারণ প্রপার ন্যাশনাল মিডিয়াতে এগুলো কিছু আসে নাই। যেহেতু ন্যাশনাল মিডিয়াতে আসেনি, এখন আর আপনাদের সামনে বলে আপনাদেরকেও আর আমি ঝামেলা দিব না, কিন্তু আপনাদের যে বয়স ফেসবুকে নিশ্চয়ই আপনারা দেখেছেন সেখানে কি হয়েছে, কিভাবে কাদের উপরে কি অ্যাটাক করা হয়েছে, কি না করা হয়েছে। এবং এখানে এই চেষ্টাটাও করা হয়েছে তাদেরকে দেয়া যে এটা রাজনৈতিকরণ করা হয়েছে। বাচ্চারা বারবার যে রাস্তায় আপনাদের আপনাদের সমবয়সীরা, আপনাদের বন্ধু বান্ধবরা, আপনাদের ছোট ভাই বোনরা রাস্তায় যে বলেছে এখানে কোনো রাজনীতি নাই ভাই, কোনো রাজনীতিবিদ নাই, কোনো রাজনীতি নাই, আমরা শুধু চাই সেফলি রাস্তা পার করব। কোনো রাজনীতিবিদ নাই, কোনো রাজনীতি নাই, আমরা শুধু চাই সেফলি রাস্তা পার করব। আমরা পুরোপুরি তাদের সাথে একমত ছিলাম, এবং রাজনীতিবিদ হিসাবে না, একজন শিক্ষক হিসেবে আমি তাদের সাথে একসাথে ছিলাম, রাজনীতিবিদ হিসাবে না, কারণ তারা বলেছে রাজনীতি নাই। আজকে যদি আমি, আমার দলের হাজার হাজার নেতা কর্মী আছে, আমার দলের ছাত্র সংগঠনে হাজার হাজার আছে, ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এমন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই যেখানে আমার দলের ছাত্র সংগঠনে কোনো অস্তিত্ব নেই, আছে। আমার দলের ছাত্র সংগঠনের অনেক ছাত্র নেতারা এসছেন, কিন্তু তারা ছাত্র হিসেবে এসছেন, আমার দলীয় ডাকে আসেন নাই, তারা আমার দলীয় ডাকে আসেন নাই। আমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেই বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র সংগঠনে যারা আছে তারাও এসছেন, কিন্তু তারা আমার রাজনৈতিক কোনো ডাকে আসে নাই, তারা ছাত্র, ওই ওই সংস্থার ছাত্র হিসেবে তারা রাস্তায় গেছেন। এবং তাদেরকে যেখানে হয়তো হাসপাতালে নেওয়া বা তাদের জন্য কিছু করা, যেটাই করা, আমি শিক্ষক হিসেবে করেছি, রাজনীতিবিদ হিসেবে করিনি, আমাদের কারো একটা পরিচয় না। কিন্তু তারা চেয়েছেন এটা রাজনীতি থেকে দূরে রাখতে, কারণ তারাও বুঝতে পেরেছেন, আপনাদের ভাই বোনরা, আপনারা আমি বলবো, বুঝতে পেরেছেন যে এখানে রাজনীতির নাম আসলে আপনাদের উপরে হয়তো আরো নারকীয় ধরনের অত্যাচার হতে পারে, কারণ তখন আরো পরিষ্কার হয়ে যাবে, এই দেখ বাবিয়া যা যাচ্ছে, এই দেখ আরেকটা নাম আসছে, বা আরেকটা নাম আসছে, ওরা রাজনীতিকরণ করছে, ওরা এটা ভোট চায়, ওদেরকে ধর পিটা, ওদের সাথে এই 30টা ছেলে ছিল বা এই 30টা মেয়ে ছিল, এদেরকে ধরে পিটা, এরকম কিছু হতেই পারে। আমরা রাজনীতি করতে আসিনি আপনাদের জীবনে ঝুঁকি দিতে, আপনাদের উপরে ঝুঁকি দিতে আমরা রাজনীতি করতে আসিনি, আমরা রাজনীতি করতে আসছি দরকারে ঝুঁকি নিয়ে, দরকারে ঝুঁকি নিয়ে আমরা আপনাদের জন্য কাজ করবো। সরি আমি অনেক সময় নিয়ে এনেছি, আমি দেখছি স্টেজে অনেকগুলো গেস্ট চলে এসেছেন, তো অনেক ধন্যবাদ আপনাদের।